সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মান দর্শকবৃন্দ নিজেকে মুসলিম হিসাবে যখন থেকে আমরা দাবি করে থাকি তখন থেকে আমাদের উপর কর্তব্য এসে যায় যে যে সত্যের উপর আমরা বিশ্বাস করেছি সে সত্যের প্রতি মানুষকে আহ্বান জানানো যে ইমান আমরা এনেছি ইমানের দিকে মানুষকে আহ্বান করব যে আখলাক এবং চরিত্র আমরা ধারণ করেছি ভালো সে ভালো চরিত্রের দিকে মানুষকে আহ্বান করব যে প্র্যাকটিসিং ইসলাম আমরা করে থাকি সে প্র্যাকটিসের দিকে মানুষকে আহ্বান করব দাওয়াতের প্রতিটি কাজ আমাদের দ্বারা তখন কর্তব্য হয়ে দাঁড়ায় দর্শকবৃন্দ আমরা বাংলা ভাষায় যারা দাওয়াতের পথে অগ্রণী ভূমিকা পালন করেছেন দাওয়াতের পথে যাদের সরব পদচারণা রয়েছে এমন কিছু ব্যক্তিত্বকে নিয়ে আপনাদের মুখোমুখি করছিলাম তাদের থেকে কিছু জানার জন্য শেখ মাহমুদুল হাসান আজকে আমরা একটি বিরাট অংশ হচ্ছে মেয়েরা কিভাবে তাদেরকে ইসলামে নিয়ে আসতে হয় সে আমরা তার কাছ থেকে শুনবো দর্শকবৃন্দ সেই জন্য আমরা মহতারমের কাছে ফিরে যাচ্ছি তার কথা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মহাতারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আশা করি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এবং অত্যন্ত আনন্দিত যে আপনি আবার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আশা করি আমাদের আলোচনা থেকে এবং কথাবার্তা থেকে দর্শকরা উপকৃত হতে পারবে এবং আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে আমাদের কথাগুলো প্রভাব ফেলতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মহাতার আমরা এর আগে জেনেছিলাম যুবকের দাওয়াত কিভাবে দেব আমাদের একটা বিরাট শ্রেণী রয়েছে আল্লাহ তালা নারী এবং পুরুষ দুইটা সৃষ্টি করেছেন তো আমরা সবসময় আহ্বানের দিকে বেশিরভাগ দাওয়াত দিয়ে থাকি পুরুষদেরকে এবং মসজিদে জুমাতে বিভিন্ন সময় কিন্তু নারীদের ক্ষেত্রে দাওয়াতের আমাদের কি কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত কিনা সে বিষয়ে আপনি আমাদের দিক নির্দেশনা দিতেন অবশ্যই কারণ নারী সমাজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সমাজের এবং আল্লাহ বলছে হলাকার রেখার আওয়াল উনসা আল্লাহ নর এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন এবং নরের যেমন টার্গেট হলো জান্নাতে যাওয়া নারীরও কিন্তু টার্গেট হলো জান্নাতে যাওয়া নর যেমন সুখী হতে চায় দুনিয়াতে এবং পরকালে নারীও একইভাবে সুখী হতে চায় দুনিয়াতে এবং আখেরাতে কাজে নরকে যেভাবে দিনে দাওয়াত দেয়া হবে নারীকে অবশ্যই দিনে দাওয়াত দিতে হবে এবং এটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য কারণ নারীরা হলো এই পৃথিবীতে মানুষ আমরা যারা আসছি কোনো না কোনো নারীর মধ্য দিয়েই আমরা দুনিয়াতে আসছি কোন নারী আমাদের মা না করে পৃথিবীতে আমরা আসতে পারি না হজরত আদম এবং হাওয়া পৃথিবীতে কোন পুরুষ অথবা কোন নারী কোন নারীর ছাড়া আসতে পারেনি ছাড়া হজরত আদম এবং ইসলাম তিনি বাবা ছাড়া এসেছেন কিন্তু কিন্তু মা তার ছিল মা তার ছিল মায়ের গুরুত্ব বেশি নারীর গুরুত্ব বেশি জি আমি একটি কবিতা পড়েছিলাম সায়ের হাফেজ ইব্রাহিম ওনাকে বলা হয়তো শায়ের নীল মিশরের একজন জাতীয় কবি এবং নীলনদের কবি তাকে বলা হতো তিনি বলছেন মাটি হলো একটা মাদ্রাসা একটা ইনস্টিটিউট এবং এই মা যদি তৈরি হয় পুরো একটা জেনারেশন ভালো তৈরি হবে এই জন্য মা জাতি মা বলতে মহিলা জাতি যারা মায়ের জাতি যারা একদিন না একদিন মা হবেন এবং তাদের সন্তান হবে তাদের সন্তানদের সন্তান হবে কাজে একজন মা যে আদর্শ জেনারেশন টু জেনারেশন পাস করবেন দিয়ে যাবেন সেটার কারণে পুরো একটা সমাজ উপকৃত হতে পারে এই মায়ের গুরুত্ব অত্যন্ত যেমন বেশি মহিলাদের গুরুত্ব অত্যন্ত বেশি জি কাজে নর এবং নারীর সমন্বয়ে কিন্তু পৃথিবীটা সুন্দর হয়েছে শুধু নররা খুব শিক্ষিত হলো নারী অশিক্ষিত তাতে সমাজের উন্নতি হবে না ব্যালেন্স হবে না অথবা নারীরা খুব ভালো করলো কিন্তু নর ভালো হলো না তাও সমাজ সুন্দর হবে না সমাজকে সুন্দর করার একটাই উপায় যে নর এবং নারীর সমন্বয় এবং নর এবং নারী উভয়ই আধ্যাত্মিক ভাবে নৈতিক ভাবে শিক্ষার দিক থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করা সার্বিকভাবে নর এবং নারী উভয়কে এগিয়ে যেতে হবে এই জন্য নারীদের মধ্যে দিনের দাওয়াতের ব্যাপারটা যেটা আপনি প্রশ্ন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটার জন্য একটা মডেল এবং এক্সাম্পল নিতে পারি আল্লাহ নবীর যুগকে জি আলම් যুগে নারীরা কোনো অংশ কি পিছিয়ে ছিল কখনো না যেমন জ্ঞানের দিক থেকে আপনি বলুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে লিখা হয়েছে যে কানাত আলামান নাস জি আলামান নাস অর্থাৎ তিনি সব মানুষের ভিতরে সবচেয়ে জ্ঞানী ছিলেন জ্ঞানী ছিলেন মুহাদ্দিসা ছিলেন ফক্বীহ ছিলেন মুহাদ্দিসা জ্ঞান ছিল এমনকিTibber তার অর্থাৎ চিকিৎসা বিষয়ক জ্ঞান ছিল ওয়াসায়র কবিতার জ্ঞান তার ছিল এটা লেখা আছে তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা নারীদের एग्जांपल জি এবং আল্লাহর নবী থেকে তিনি শিখেছেন এবং সেটাকে অন্যদের কাছে প্রচার করেছেন এমন কি সাহাবা کرامদের অনেকেই তার কাছে হাদিস অনেক সমস্যা তাকে জিজ্ঞাসা করত এবং জানতে চেষ্টা করত যে এই সমস্যাটা কি সমাধান হবে আচ্ছা নারীদের एग्जांपल আল্লাহর নবীর যুগে কিন্তু সুন্দর एग्जांपल তারা সৃষ্টি করেছে জি আরো খেয়াল করুন না মহترم মনে হচ্ছে আজតែ এমন হয় হতে পারে নারীদের एग्जांपल খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও মনে হয় তিনি দাওয়াতের ক্ষেত্রে যে অবদান রেখেছেন জীবনের সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন মাহমুদ রসোল্লা সাল্লা ইসলামের জন্য যে দাওয়াতের জন্য এবং তিনি এটাকেই তার মিশন হিসেবে গণ্য করেছেন রসুলকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন প্রথম যখন এখারাব ইসমান বিকে নাজিল হলো এটাও কিন্তু একটা এটা একটা দৃষ্টান্ত হতে পারে কারণ এইখানে আমরা যে দৃষ্টান্ত এটা বোখার হিসেবে তৃতীয় নাম্বার হাদিস যে বিস্তারিত বর্ণনা আছে যে আল্লাহ নবী যখন নবুয় প্রাপ্ত হলেন প্রথমত আল্লাহ নবী চল্লিশ বছর বয়স হওয়ার একটু আগে থেকে তার মধ্যে

তারপরেও তিনি তার জন্য খাবার নিয়ে যেতেন এবং যারা গুহার মধ্যে উঠতে গিয়েছেন তারা জানেন কত কষ্ট এই যুগে কত কষ্ট অনেক কিছু 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 কষ্ট সেই জায়গায় হজরতাদা তার জন্য খাবার পৌঁছে দিতেন কত সেবা করেছেন এরপরে আমরা দেখি তিনি যখন হজরত জিবল দেখা হলো তাকে চাপ দেওয়া হলো এবং তিনি ফিরে আসতেন জ্বর নিয়ে এমন তিনি বললেন খাসি তো আলহানি জমিলি জাম মিলি আমাকে চাদর দাও চাদর দাও আমার ভয় হচ্ছে আমার যেন ধ্বংস হয়ে যাব। তখন হজরতপূর্ণ কখনো না আল্লাহর আপনার মতো এত মহান একজন চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করতে পারেনা আপনি আত্মীয় বজায় রাখেন দরিদ্র মানুষকে সহযোগিতা করেন যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহনে সহযোগিতা করেন

যাতে করে কিছু সান্ত্বনা তিনি পান বিস্তারিত ঘটনা আছে এবং এর পরে হাদি খাদি তো সব কিছু সম্পদ তিনি একদম নারী ছিলেন আরবের কিন্তু সম্পদগুলোকে গুলোকে আল্লাহ রাস্তায় বিতরণ করে দিয়েছেন এই জন্য প্রথম মুসলিম কারণ নবুবত পাওয়ার পরে তো প্রথম তিনি শুনলেন এবং তিনি দাওয়াতকে কবুলও করেছেন ঘর থেকে সাপোর্ট পেলেন এবং এখানে দেখা যায় আল্লাহ নবী নবী হওয়া সত্ত্বেও একজন নারীর প্রয়োজন কিন্তু তখন ফুরিয়ে যায় বরং তিনি অস্থির হয়ে পড়েছেন মানসিকভাবে কি চিন্তা করবেন কি দেখলাম কি হচ্ছে এই অবস্থায় তার শক্তিশালী পাওয়ারফুল ভয়েস হাজর খাদিজা তাকে কিন্তু খুব উপকার দিয়েছে সার্বিকভাবে মৃত্যু পর্যন্ত তিনি ইসলামের জন্য অনেক সেবা করেছেন অনেক কাজ করেছেন এবং মদিনার মধ্যে আমরা দেখি যে কিছু মহিলা আল্লাহ নবীর কাছে আসলো এসে বলল যে

ইমাম বুখারি আবু সাইদ আল খুদারি রদি আল্লাহ তাল হাদিসটি বর্ণনা করেছেন যার অর্থ হলো যে মহিলাদের জন্য পৃথক একটা দিন করা যায় কিনা যে শুধু ওই দিন তাদেরকে তালিম দেয়া হবে শিক্ষা দেয়া হবে মহিলারা একত্রিত হলো আল্লাহ নবী তাদেরকে নসিহাত করেছেন উপদেশ দিয়েছেন এটা থেকে বোঝা যায় মহিলাদের জন্য পৃথক সার্কেল হওয়া দরকার এবং মহিলারা যেন প্রশ্ন করতে পারে আলেমদের কাছে সেই ব্যবস্থা করা দরকার পর্দার ভিতরে সেটা হবে এবং এর মাধ্যমে ইমান নবায়ন হয় আমলের চর্চা বাড়ে কারণ মানুষ যখন ভাল কথা ধর্মের কথা শুনবে না তখন আমল করার একটা অনুপ্রেরণা জাগেনা না আল্লাহ তাআলা তো nitride je wadek ke fa inna dhikra tanfa আপনি শরণ করিয়ে দেন আপনি বলুন কারণ আপনি যখন শরণ করাবেন ইমাম জন্য যাদের ইমান নরা হোক নারী হোক তাদের জন্য এটা উপকারে আসবে আল্লাহ তালা সুরা নিসা নাযিল করেছেন জি নিসা মানে হচ্ছে নারী নারীদের জন্য জাতিসংঘ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিংবা আধুনিক মডার্ন ওয়ার্ল্ড যেই অধিকার ইত্যাদি ঘোষণা করেছে তার কিন্তু নারীর অধিকার নারীর মর্যাদা ইত্যাদি ব্যাপারেও সেখানে আলোচিত হয়েছে এবং পারিবারিক বিভিন্ন আইন সম্পর্কে সাথে আলোচনা হয়েছে এবং আমরা দেখছি যে এইট মার্চ পৃথিবীতে এখন

কথা কে তোমরা বজায় রাখবে আল্লাহ সবদের মর্যাদা বজায় রাখবে এবং আল্লাহ নবী নিজে তো বলেছেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যে নারীর সাথে সুন্দর ব্যবহার করে নারীকে সুন্দর ব্যবহার করা নারীকে একটা ইনস্টিটিউটে রূপান্তর করা নারী শিক্ষা দ্বারা আমাদের মা থেকে অনেক কিছু আমরা শিখেছি অনেক ইনস্টিটিউটে পরবর্তীতে পড়েছি কিন্তু মায়ের শিক্ষা গুলো এখনো কানের মিশে গেছে মাদেরকে তৈরি করা মাদেরকে মর্যাদা দেওয়া এবং মা শ্রেণীটার জন্য দেওয়া কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস আমরা ইঙ্গিত করতে পারি কিনা আগে ইসলামের আগে কেমন ছিল নারীদের অবস্থা এবং ইসলামের মধ্যে কি রকম অবস্থা হয়েছে তাহলে আমাদের মনে হয় একটু

কি ভয়ঙ্কর পার্শ্ববিকতা সেখান থেকে নারীকে উদ্ধার করে ইসলাম না হলে নারী বাঁচারই অধিকার ছিল ছিল না এবং আপনি খ্রিস্টান ধর্মে যদি দেখেন মাত্র কিছুদিন আগে তারা নারীর মালিকানা স্বীকার করছে আধুনিক যারা খ্রিস্টানদেরকে মনে করে অ্যাডভান্স তাদের জন্যই বলছি অত ইসলাম নারীর মালিকানা নারী যেটা রোজগার করবে সেটা তার তা এটা মানে কারিমের মধ্যে আল্লাহ তাল বলছেন এবং ইসলাম কত মডার্ন এবং কোন উত্তরাধিকার মিরাজ এটা নারী কে দেয় ইসলাম নারীর জন্য উত্তরাধিকারের ব্যবস্থা করে দিয়েছে এইভাবে যদি আমরা দেখি নারীকে কত ভাবে মর্যাদা দিয়েছে এবং কারো যে তিনটা মেয়ে হয় যে ভালোভাবে প্রতিপালন করতে হবে পিতা মাতাকে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে ইসলামের শিক্ষা যেন তারা আদায় করে তা কাজী আমরা দেখতে পারি যে এরকম আর পাশ্চাত্যের কথা আমরা কোন এক পর্বে আমরা বলেছি যে দলে দলে নারীরা মুসলমান হচ্ছে কেন কারণ তারা দেখছে ইসলামেই তাদের আসল গৌরব এবং সম্মান রয়েছে অন্যান্য পাশ্চাত্য সভ্যতা বের করে উলঙ্গ করে দিয়েছে এবং সেটা ভোগ করে তারা এক পর্যায়ে তারা অনুভব করে আমি তো শুকিয়ে যাওয়া গোলাপের মতো হয়ে গেছে যে শুকিয়ে যাওয়ার পর গোলাপ আপনি অনেক পয়সা দিয়ে গোলাপটা কিনে নিয়ে এসছেন এবং ড্রয়িং রুমে সেটাকে সাজিয়েছেন তাজা গোলাপ

দিন কিভাবে তারা বুঝবে এবং দিনের চর্চা কিভাবে হবে এই জন্য নারীরা কিন্তু দিন ভালো চর্চা করে তবে ভুল পদ্ধতিতে তারা ভুল চর্চা করে আবার নারী একদিক থেকে ইসলামের জন্য বড় উপকারী আবার নারী ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর উপকারী তখনই যখন নারীরা ইসলামকে দাওয়া পেয়ে সুন্দরভাবে চর্চা করবে যে প্রথম মুসলমান আপনি বললেন হজর খাদিজা প্রথম শহীদ ইসলামের সুমাইয়া এবং এরকম ভাবে অনেক নারীরা উম্মে সোলাইমার কথা আমরা জানি উম্মে সালাম আর আল্লাহ তালা আনহা কুদাই বিয়ার সন্ধির সময় একটা সংকট তৈরি হয়েছিল তার পরামর্শে আল্লাহ নবী কাজ করেছিলেন সংকট সমান এভাবে নারীরা বিশাল অবদান রেখেছে নারীরা ইসলামের জন্য কল্যাণজনক অবদান রেখেছে জ্ঞানের দিক থেকে হজরত আয়সা রেখেছেন কিন্তু আবার নারী অত্যন্ত ক্ষতিকর জিনিস যেমন আল্লাহ নবীকে একজন ইহুদি নারী ছাগলের ভিতর বিষ খাওয়ায় মেরে ফেলতে লাগলেন এবং আরেকজন নারী আল্লাহ নবীর প্রিয় চাচা হজরত হামজা রদি আল্লাহ তালা আনহুকে হত্যা করে তার কলিজাকে চাবানোর জন্য বের করার জন্য নিয়োগ করেছে একজন নারী নারী খুব ইসলামের জন্য ক্ষতিকর জি 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 কোন কোন নারী আবার রসুলকে জাদু করেছে জাদু করেছে মহিলা হ্যাঁ তাহলে নারীরা ইসলামের ক্ষতিও করেছে আবার নারীরা ইসলামের জন্য সবচেয়ে এগিয়ে এসেছে এই আমাদের নারীরা আমাদের মা বোনেরা আমাদের সমাজের মুসলমান নারীরা তারা যেন ইসলামের কল্যাণকামী হয় এবং কল্যাণজনক কাজ করে এই জন্য আমাদেরকে সময় দেখি ধার্মিক লোকেরা যে তার ছেলেটাকে হাফেজ বানানোর জন্য অস্থির হয় কিন্তু সে কলেজ স্কুলে পাঠিয়ে দিল কেন নারী পুরুষ ছেলে যেমন আলেম হওয়া দরকার হাফেজ হওয়া দরকার তাদের মাধ্যমে আমরা যেমন দুনিয়া আখেরাতে সম্মানিত হবো মেয়ে কন্যা সন্তানকেও যদি আমি মানুষ করি একেই সম্মানটা আমি পাবো

আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ একজন নারী ইসলামের উপর কত আঘাত মূলক বই লিখে এখন দেশ থেকে বিতাড়িত জি অথচ তার বাবা হয়তো ইমানদার ইমানদার তার ইমানদার হয়তো না যে নারীটি লিখেছে তার বইটি আমি পড়েছি তার মা সবসময় তাহার জন্য নামাজ পড়তো মহিলাটি তার গল্পে লিখেছেন তাহলে আমরা বলতে পারি যে কোথায় গলত মেয়েকে তৈরি করেনি মেয়েকে দিন শিক্ষা দেয়নি কোনো দিন দিন শিক্ষা দিয়ে দেয় এরকম হতো না মেয়ে এই যে আমরা যারা স্কুলে পড়াচ্ছি সত্যি স্কুলে দোষ দিচ্ছি না কিন্তু শিক্ষা ব্যবস্থা যেহেতু দোষ সেখানে আমি আমার মেয়েকে যদি শুধু স্কুলে পড়াই আমি কিন্তু আমানতের খেয়ানত করলাম আর যদি আমি শিখাই না ততদিন স্কুলে বাংলাদেশের কোনো স্কুলে দিন শিখায় না তাহলে আমি তো আমানতের খেয়ানত করছি জি محترم ঠিকই বলছেন এই জন্য পাড়া পাড়ায় মহললায় মহললায় মেয়েদের শিক্ষা ব্যবস্থা করা দরকার মহিলা যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা দরকার যাতে করে তারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে শুদ্ধ করে নামাজ আদায় করতে পারে মহিলাদের জন্য বড় বড় মসজিদ গুলো হচ্ছে একটা অংশ মহিলাদের জন্য রাখা দরকার সেখানে মহিলাদের জন্য তালিমের ব্যবস্থা করা দরকার বয়স্ক শিক্ষা ব্যবস্থা করা দরকার এবং আরো যখন ওয়াজ নসিহাত হয় মহিলারা বসে যেন সেখানে নসিহা শুনতে পারে উপদেশ শুনতে পারে খেয়াল করেছেন আমরা অনেক সময় মহিলাদের বাইরে আসা বিরোধিতা করি যে মসজিদে আসবে কেন মসজিদে তারা কিন্তু ঠিকই বাজারে যায় তারা ঠিকই ক্লাবে যায় মসজিদে আসা হচ্ছে যথেষ্ট হয়ে গেছে এদের মসজিদগুলি আমরা বন্ধ করি একসময় কিছু ইমাম আলামারা বলেছিলেন যে তখন মহিলারা ঘর থেকে বের হতো না মসজিদে আসার সুযোগ যদি তাদেরকে দেওয়া হয় ওই উযুহাত করে বাইর হওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো এই জন্য বলছে দরকার নেই ফিতনা হবে কিন্তু এখন তো শুধু মসজিদে আসার অজুহাতে কেউ বের হবে না সবাই তো ঘর থেকে বের একটা মহিলা একটা সমাজে একটা শহরের কোন একটা পাড়া আপনি জরিপ করে দেখেন এমন একজন মহিলা বের করেন যে যিনি ঘর থেকে ডেলি বের হচ্ছেন না স্কুলের জন্য কলেজের জন্য বাচ্চাদেরকে স্কুলে নেমে যাওয়ার জন্য অথবা এমনকি শপিং করার জন্য অথবা জব করার জন্য অথবা যাওয়ার জন্য বের হচ্ছেই মহিলা ঘরে থাকে না থাকে না সেই জায়গায় তাদেরকে যদি দিন জন্য আপনি সপ্তাহে অন্তত একদিন সুযোগ দিতেন তাহলে তার দিন শিখতে পারত মতন আমরা আমাদের আজকের সময় শেষ হয়ে এসেছে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো জানবো বিশেষ করে আমার মনে হয় আমাদের আলোচনা কমপ্লিট হয়নি আরো কিছু জিনিস আমরা এখান থেকে জানবো তবে পরবর্তী কোনো পরে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন সুস্থ থাকি আপনাকে আমরা যেন আবার নিয়ে আসতে পারি আমাদের উদ্দেশ্যে জি সময় দর্শক বিন্দু আমরা আমাদের মহতারাহ শাহে মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে জানছিলাম কীভাবে আল্লাহ তাল্লাহ মহিলাদের গুরুত্ব দিয়েছেন এবং রসোল্লাহ সাল্লাম কীভাবে তাদেরকে দিন শিক্ষা দিতেন আর তাদেরকে দিন শিক্ষা না দেওয়ার কী পরিণতি আজ হচ্ছে তিনি সে বিষয়ের দিকে তিনি দৃষ্টি আরোপ করেছেন তো আমরা আপনাদের কাছ থেকে আজকে আর সময় দিতে পারছি না হিসাবে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ আপনাদের তহফি দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি